সন্দেশখালী বিতর্ক থেকে দূরে থাকতে চাইলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। মঙ্গলবার বারাসতে জেলাশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। মনোনয়ন শেষে সন্দেশখালী প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান তিনি। ভিডিও বিতর্ক নিয়ে কোনো মন্তব্যই করতে চাইলেন না। সাফ জানালেন, আমি ওসব নিয়ে কোনো কথা বলবো না। সন্দেশখালী নিয়ে যা বলার আগেই বলেছি, বাকি কথা বলবো 4 জুনের পর। এদিন হাজী নুরুলের মনোনয়নের সঙ্গী ছিলেন বসিরহাট উত্তরের বিধায়ক ডাক্তার সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব। আপনি কি বলবেন? আজকে কোনো কথা নেই। শেখ শাহজাহান আপনার দলেরই নেতা, তিনি বলছেন ওই ভিডিও অরিজিনাল ভিডিও কোনো কিছু এডিট করা হয়নি, কি বলবেন? কিছু বলবো না, যা বলার ওখানে বলেছি। সংবাদ মাধ্যমকে, আপনি তো প্রার্থী বসিরহাটের সঙ্গে আপনার যোগসূত্র রয়েছে, সন্দেশখালীও আপনার সংসদীয় এলাকার মধ্যে পড়বে। যুক্তিপূর্ণ কথা বলে আমি বলবো না। আপনার দলের দল থেকে তো এটা বলা হচ্ছে যে ওই ভিডিও জেনুইন ভিডিও, বিজেপি কারসাজি প্রকাশ্যে সেটাই তো বলা হয়েছে, তো সেইটার পক্ষেই তো আপনার কাছে জিজ্ঞেস করা হচ্ছে যে সন্দেশখালীর ভিডিও সম্পর্কে আপনার মতামত। আমার কোনো ধারণা নেই, আমি বলবো না। বারাসাত থেকে প্রদীপ দাসের প্রতিবেদন, চ্যানেল 24/7।